হুগলির তারকেশ্বরের রামনগর গ্রামে শুরু হলো বিদ্যাসাগর মেলা। মেলা চলবে আগামী 12 জানুয়ারি পর্যন্ত। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার শুভ উদ্বোধন করেন বিধায়ক রজপাল সিং এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা উত্তরপাড়া চেয়ারম্যান দিলীপ যাদব। মেলায় বসছে বিভিন্ন খাবার স্টল এবং নাগরদোল্লা। এছাড়াও গৃহস্থলী নানান ধরনের সামগ্রী থেকে বাচ্চাদের খেলনার দোকান। বেশ কয়েক বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে রামনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। 1830 সালে 10 বছর বয়সে বীরসিংহ গ্রাম থেকে প্রথম কলকাতা যাবার পথে তার পদধূলিতে ধন্য হয়েছিল হুগলির তারকেশ্বরের রামনগর গ্রাম। বিদ্যাসাগর মহাশয়ের পিসিমার নাম অন্নপূর্ণা দেবী। বিদ্যাসাগর মহাশয়ের নামকরণের 22 বছর আগে গ্রামে শুরু হয় বিদ্যাসাগর মেলা। 2006 সালের পর রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ হয়ে যায় মেলা। তৃণমূল ক্ষমতায় আসার পর পূর্ব রামনগর পঞ্চায়েতের উদ্দেশ্যে এই মেলা আবার শুরু হয়। গত 4 বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে, তবে নাম পরিবর্তন হয়। 2017 সালে মেলার নাম হয় রামনগর উৎসব। 2 বছর মেলা চলার পর এবছর আবার মেলার নাম পরিবর্তন হয়, নাম হয় রামনগর বিদ্যাসাগর মেলা। গত 6 তারিখ থেকে শুরু হয়েছে মেলা, চলবে 12 তারিখ পর্যন্ত। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।